যারাই এটার সাথে জড়িত তাদের ইবাদত কবুল হচ্ছে না এবং তাদের জান্নাত ব্লান্ট হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহর ভীতি থাকবে না সেখানে কোনো ব্যবসা হবে না, আল্লাহর ভীতি থাকলে সে সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারবে। সো আমরা এই বেদাত এবং কুফরির থেকে বাঁচতে চাই, আর তাই লন্ডনবাসীদের জন্য একটা পথ দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যারা সুদ খায়, সুদ দেয় এবং সুদের ব্যবস্থাপনা করে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন আমাদের সামনে প্রবাসী ভাইদের বক্তব্যের পক্ষ থেকে বক্তব্য। আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন জনাব বোরহান আহমদ, লন্ডন প্রবাসী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় সাথী এবং বন্ধুরা, আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলনের বার্ষিক ইস্তেমায় আয়োজিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি দুটো কথা বলার জন্য। আমার মনে হয় আপনাদের অনেকেরই হয়তো মনে প্রশ্ন যে আমি লন্ডনে থাকি, অতএব লন্ডনের অভিজ্ঞতা বর্ণনা করব। লন্ডনে কীভাবে আমাদের আহলে হাদিস আন্দোলনের কার্যক্রম কী রকম চলছে, কীভাবে চলছে, সে ব্যাপারে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। আমি একটু আগে একটা বিষয় আপনারা প্রশ্ন করেছিলেন, আমাদের মহতারাম রা প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি নিজে ব্যাংকার ছিলাম, আমি ব্যাংকিং অ্যানালিস্ট হিসাবেও আমার অভিজ্ঞতা রয়েছে, আমার এটার বৃহত্তর সার্কেলের একটা অভিজ্ঞতা রয়েছে, এবং আমি এই কথাগুলো যখনই কোথাও কথা আসে, ইন্টারেস্টের কথাটা আসে, তখন আমি এই কথাগুলো একটু বলার চেষ্টা করি আমার নৈতিক দায়িত্ব বোধ থেকে। আমি যদি এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে না ধরি, আমি জানি বাংলাদেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী এখন অনেকের হাতেই প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো তারা ব্যাংকে রেখে ইনস্টলমেন্টে নিয়ে তা দিয়ে সংসার পরিচালনা করেন, এর সংখ্যা যথেষ্ট। আমার মনে হয়, আমি পার্সেন্টেজে যাব না, তবে ব্যাপক, প্রতিটা ঘরেই একজন দুজন ফ্যামিলি মেম্বার যাদের হাতে টাকা আছে তারা এই ব্যবস্থাটা করেন, কারণ ব্যবসায় রিস্ক রয়েছে, ব্যবসায় তো রিস্ক থাকবেই, আর এই জন্যই ব্যবসাকে সুন্নত করা হয়েছে। রিস্ক থাকবে, অলওয়েজ টেনশন থাকবে, অলওয়েজ আল্লাহর ভীতি থাকবে, যেখানে আল্লাহর ভীতি থাকবে না সেখানে কোনো ব্যবসা হবে না, আল্লাহর ভীতি থাকলে সে সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারবে, আদারওয়াইজ সে তহবিল তসরুফ করবে, সে তার ব্যবসা বাণিজ্যে ত্রুটি বিচ্যুতপূর্ণ ব্যবসা বাণিজ্য করবে, বঞ্চিত কাউকে করার চেষ্টা করবে অথবা নিজে বঞ্চিত হবে, বিভিন্ন রকমের অবস্থা রয়েছে। যেহেতু সুদটা হইল হারাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বড় জিনিস, আর রাসিয়াল মুত্তাশি ফিন্নার একটা হাদিস খুব কমন, আমরা অনেকেই জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুদ খায়, যারা সুদ দেয় অথবা যারা এই সুদ ব্যবস্থাপনা করে, এখন আমি ব্যাংকিং সেক্টরে যে ভাইয়েরা আছে, যেহেতু আমি অতীতে ব্যাংকার ছিলাম, আমি এর থেকে বেরোয় আসছি শুধু এই একটা কারণে, আমি রিসার্চ ওয়ার্ক করেছিলাম এর উপরে, আমি বেরোয় আসছি এই কারণে যে এটা একটা জাহান্নামের পথ, বিকজ আল্লাহ সুবহানাহু তাআলা যারা সুদ খায়, সুদ দেয় এবং সুদের ব্যবস্থাপনা করে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যিনি যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, যিনি জান্নাত দেওয়ার একমাত্র মালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু সাফায়েত দেওয়ার অধিকার বা যোগ্যতা দেওয়া হবে এবং আরও কয়েকজন নবী রাসুলকে দেওয়া হবে এই যোগ্যতাটা, বা প্রথমত দেওয়া হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন, যে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবেন, সেই আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। এর পরেও কি আমরা সুদ খাবো,
অথবা সুদ দেব অথবা সুদের ব্যবস্থাপনা কাজে সহায়তা করব যারা ব্যাংকিং জগতে ফাইনান্সিয়াল জগতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সহ আদার এই অর্গানাইজেশনগুলোয় জব করছেন যারা ইনভেস্টমেন্ট ব্যাংকে কাজ করছেন এবং যারা এই আদান প্রদান করছেন অথবা যারা টাকা রেখে সংসার পরিচালনা করছেন তারা তাদের কাছে আমার শনিবন্ধ অনুরোধ আপনারা এইখানে টাকা রেখে বা এই এই মানে এই সুদের সাথে সম্পর্ক ছেদ করুন অতি সত্বর আপনাদের যারাই এটার সাথে জড়িত তাদের ইবাদত কবুল হচ্ছে না এবং তাদের জান্নাত ব্লান্ট হয়ে যাচ্ছে মানে মূলত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে আরো একটা মারাত্মক কথা বলবো কাইন্ডলি আপনারা একটু কথাটা শুনেন প্রাণপ্রিয় সাথী বন্ধুরা প্লিজ আমি দেখতে পাচ্ছি অনেকেই কথা বলছেন এক এক মিনিটের জন্য এই কথাটা শুনেন সেই কথাটা হচ্ছে কন্টিনিউ একবার সুদ খেলে সেটা হারাম কিন্তু দ্বিতীয়বার খেলেন তৃতীয়বার খেলেন ওটাই খেতে থাকছেন আর বলছেন যে না এই জগতে বর্তমান সময়ে বিশ্বের এই পরিপ্রেক্ষিতে সুদ দেওয়া বা খাওয়া আর ব্যবস্থাপনা করা হারাম নয় যারা যারা এই কথাটা ধারণ করেন যারা এই কথাটা মনে মনে চিন্তা করেন অথবা এই কথা অনুযায়ী ব্যাংকের সাথে ইন্টারেস্টের সাথে অরের অথবা এর ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু কুফরি করছেন আমাদের মাশায়েখরা রয়েছেন অত্যন্ত বড় অতি উচ্চ মার্গের আলেম সাহেবরা এখানে আছেন আপনি অথবা আপনার আশেপাশে যারা থাকবেন যখন তাদের কাছে আপনি জেনে নেবেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি এইটা আর তখন হারাম থাকে না এইটা কুফরি হয়ে যায় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অর্ডারকে আপনি কন্টিনিউ একবার না দুইবার না তিনবার মানে পুরোটা এটাকে নরমাল ভাবছেন স্বাভাবিক ভাবছেন বলছেন না এই বর্তমান জগতে সময়ে এটা নেওয়া হারাম নয় সেটা হবে কুফরি সেটা আল্লাহর অর্ডারকে অমান্য করছেন এইভাবে এটা কুফরি করছেন কুফরির কিন্তু মাপ নেই হারামটা মাপ করা যেতে পারে আল্লাহর কাছে তো আপনি কিন্তু কুফরির কোনো মাপ নাই একবার কুফরি করলে তাকে জাহান্নামে যেতেই হবে সুতরাং কুফরির যদি মাপ না চেয়ে তওবা না করে এবং চিরদিনের জন্য ওখান থেকে বেরোয় না আসতে পারেন তাহলে জান্নাতে যাওয়া পথ অত্যন্ত কন্টকাকীর্ণ হবে আমি এবারে আর কোনো কথা বলবো না আমি ওই আমার ব্রিটেনের দাওয়াতের কথায় আমি চলে যাচ্ছি আমি লন্ডনে একটা প্ল্যাটফর্ম করেছি সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর সাথে জয়েন্ট ভেঞ্চারে মানে তাদের সাথে সম্পর্ক রেখে জুম প্রোগ্রামের মাধ্যমে আমি এই প্রোগ্রামটা পরিচালনা করি এখানে দক্ষ অভিজ্ঞ মাশায়েখ শায়েখ যারা রয়েছেন তারা আমার ওই হোয়াটসঅ্যাপ প্রোগ্রামে দ্যাট ইজ জুম গুগল জুমে অ্যাটেন্ড করেন আর ওখান থেকে আরও লন্ডনে যারা আছে সবাই পার্টিসিপেট করেন এভাবে করে এবং আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ অতি সত্য আমরা লন্ডনে একটা বাঙালি কমিউনিটির আহলে হাদিস মসজিদ তথা ওই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে আহলে ওয়াহি মসজিদ অথবা আহলে হাদিস মসজিদ একই কথা দুটোই হাদ কোরআন এবং হাদিস দুটোই ওহি একটা ওহি আর একটা ওহিয়ে মাতলু আর একটা হইল গায়রে মাতলু কোনো অ্যাকচুয়ালি হাকিকতে কোনো পার্থক্য নেই আমাদের দুটোই ফলো করতে হবে তো সেই হিসাবে আমরা কাজ চলছে এবং আগামী এক বছর দেড় বছরের মধ্যে ম্যাক্সিমাম আমরা ওখানে একটা সেন্টার চালু করতে চাচ্ছি এই সেন্টারটা প্রতিষ্ঠিত হলে আমরা আমার মনে হয় টোটাল ইউরোপিয়ান কান্ট্রিজের উপরে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবো লন্ডনে কিন্তু প্রচুর মুসলমান রয়েছে অনেকেই লন্ডনে কিন্তু প্রচুর মুসলমান রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা সেই মুসলমানরা বেশ কিছু যারা আফ্রিকান কান্ট্রিজ এবং আরাবিয়ান কান্ট্রিজ থেকে আসছেন তারা কিন্তু পরিপূর্ণ অধিকাংশই সুন্না কোরআন ও সুন্না মেনে চলেন কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আর এশিয়ান সাব কন্টিনেন্ট থেকে যাই তারা আমরা কিন্তু বেদাতের সাথে সম্পৃক্ত
ব্যাপারটা হলো সহি হাদিসে যেটা নাই সেটাকে যদি হাদিস বলে বর্ণনা করি, কোরআনে যেটা নাই সেটাকে যদি আমরা কোরআনের কথা বলে বর্ণনা করি আর সেটাকে পালন করি ফাজাইলের কথা বলে বলে, তাহলে সেটা বেদাত এবং কোন কোন পর্যায়ে এটা কুফরি। সো আমরা এই বেদাত এবং কুফরির থেকে বাঁচতে চাই, আর তাই লন্ডনবাসীদের জন্য একটা পথ দেখাতে হবে। তারা তো এই পথ পাচ্ছে না, সেই পথ দেখানোর জন্য আমরা আহলে হাদিস বাংলাদেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা ওখানে আহলে হাদিস মসজিদ কায়েম করতে চাই আপনাদের কাছে। সে ব্যাপারে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন যাতে অতি সত্বর আমরা এই ধরনের একটা মসজিদ, মানে মেইনলি আমাদের টার্গেট হচ্ছে একটা সেন্টার যেখানে মসজিদ তো নামাজ তো হবেই, আরও কার্যক্রম চলবে। আমরা একটা প্রাইমারি মাদ্রাসা ও সাথে সাথেই আমরা চালু করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া প্রার্থী আবারও এই বিদায় বেলা। আজকে আমাদের এই এই ইস্তেমা শেষ, আমিও কালকে সকালে চলে যাব ইনশাআল্লাহ। সো আপনাদের কাছে আবারও শনিবন্ধ অনুরোধ যে আপনারা দোয়া করবেন যে আমরা অতি সত্বর লন্ডনে আহলে হাদিসের একটা সুদৃঢ় ঘাঁটি তৈরি করতে পারি। সো এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অকুলি কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।